আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক উইথ নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি লাইভ ওয়ালপেপার অ্যাপের সাথে পরিচয় করে দেব, যে অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করার পর আপনারা রীতিমতো অবাক হবেন এবং ওয়ালপেপারটির ফিচারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো কথা না বেড়ে চলুন আমরা অ্যাপটির সাথে পরিচিত হই। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বাটনে ম্যাজিক পার্টিকেলস লিখে সার্চ দিবেন। আপনাদের ডাউনলোড করার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপটি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ম্যাজিক পার্টিকেলস লিখে সার্চ দেওয়ার পর সবার প্রথমে যে অ্যাপটি আসবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ। আমি ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এরকম ফিচার দেখতে পাবেন। এখানে যদি আপনি একটা আঙ্গুল দিয়ে টাচ করে ধরে রাখেন, দেখুন সবগুলো একসাথে জমাট হয়ে যাবে এবং আঙ্গুল যেখানে সরাবেন উঠানামা করলে এই জটলাটাও একসাথে উঠানামা করবে এবং আঙ্গুলটা যখন ছেড়ে দিবেন তখন এটা ব্লাস্টের মতো হয়ে যাবে। দেখুন বিভিন্ন ধরনের রঙের এই রশ্মিগুলো ছোটাছুটি করতে থাকবে। আর অ্যাপটি আপনার ওয়ালপেপার হিসেবে ইউজ করতে হলে যা করতে হবে, একবারে নিচের দিকে সেটিং নামে একটা অপশন আছে দেখতে পারবেন, সেটিং আইকনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন মিউজিক দেওয়া আছে, তো মিউজিকটা আপনারা মিউট করে দেবেন। মিউট করে দেওয়ার পর আপনারা সেট এস ওয়ালপেপার এটাতে ক্লিক করবেন। এখান থেকে সেট ওয়ালপেপারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখি আমরা ওয়ালপেপারটি সেট হয়েছে কিনা, আমরা হোম বাটনে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপটি ইনস্টল হয়ে অ্যাপটি আর কি ওয়ালপেপারটি সেট হয়ে গেছে আমাদের। তো আমরা এখানে আমরা যখন স্লাইড করব, দেখুন এই রশ্মিগুলো স্লাইডের সাথে সাথে নড়াচড়া করবে। আর যে কোনো একটি অ্যাপ ধরে যদি আপনি ড্র্যাগ করে উপরে নিয়ে আসেন, অ্যাপটির সাথে সাথে কিন্তু ওইগুলো জটলা বেঁধে যাবে এবং অ্যাপটি আবার ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পর দেখুন ব্লাস্টের মতো হয়ে যাবে। তো আশা করব অ্যাপটি ব্যবহার করে আপনারা খুব এনজয় ফিল করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের বা যে কাউকে চমকে দিতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।